নিজের মোবাইল চুরির ঘটনায় সাংবাদিকদের চোর বলে সম্বোধন করায় এক সাংবাদিক শমী কায়সারের বিরুদ্ধে মামলার আবেদন করেছে। ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে মামলার আবেদনটি করেন স্টুডেন্ট জার্নাল বিডির সম্পাদক মিত্রা মোহাম্মদ নুজহাতুল হাসান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দেবেন বলে জানান। উল্লেখ্য, গত 24 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অর্ধশত ফটো ও ভিডিও ক্যামেরা সহ শতাধিক মানুষের সামনে চুরি হয় ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাপ প্রেসিডেন্ট শমী কায়সারের 2টি স্মার্টফোন। এ সময় তিনি সাংবাদিকরা মোবাইল চুরি করেছে বলে অভিযোগ করেন এবং তার বিপরীত কর্মীদের দিয়ে সাংবাদিকদের দেহ তল্লাশিও করান। কেউ ঘটনাস্থল থেকে বের হতে চাইলে তাদের চোর বলে ওঠেন শমী কায়সারের নিরাপত্তা কর্মীরা। এতে বিক্ষুব্ধ হয়ে পড়েন সাংবাদিক কর্মীরা, ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠান স্থলে। পরে সাংবাদিকদের ক্যামেরার ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায় অনুষ্ঠানে কেক নিয়ে আসা লাইটিংয়ের এক কর্মী স্মার্টফোন দুটি নিয়ে গেছেন। এরপরে সামাজিক যোগাযোগের মাধ্যমে শমী কায়সারকে নিয়ে নিন্দার ঝড় বয়ে যায়, তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। নানা বয়স ও পেশার মানুষ সাংবাদিকদের প্রতি শমী কায়সারের এমন আচরণ নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাসও দেন ফেসবুকে।